আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় শিকন অভিজ্ঞতা দ্বিমাত্রিক বস্তুর গল্প এর পঁচিশ নম্বর পৃষ্ঠায় যে শখটি দেওয়া আছে সেটি আমরা আলোচনা করব তো এখানে প্রথম কলামে একটি ছবি দেওয়া আছে কিছু ছবি দেওয়া আছে সেই ছবিগুলোর প্রথমটির সকল বন্ধনা দেওয়া আছে পরেরগুলো আমাদের পূরণ করতে হবে তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে খাতায় এটি পূরণ করে নেবেন তারপরে এই ভিডিও দেখবেন দেখে দেখবেন যে আপনাদের সঙ্গে কয়টা কয়টা মিলল বা কোনটা কোনটা মিলল না আমরা সবগুলো করব ভিন্ন দুই একটা হলেও কোনো সমস্যা নেই কিন্তু শক্ত যুক্তি থাকতে হবে তার পিছনে তাহলেই হবে তো প্রথম ছবি তারপরে হচ্ছে নাম তারপরে বাহু কয়টা বাহু আছে তারপরে কোন তারপরে তল তারপরে হচ্ছে জ্যামিতিক আকৃতির নাম তারপর হচ্ছে আর এটা দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক তো প্রথমে বই তো এই বইয়ের বাহু হচ্ছে বারোটি কোন হচ্ছে চব্বিশটি আর তল হচ্ছে ছয়টি এটি হচ্ছে আয়তাকার ঘনবস্তু এবং ত্রিমাত্রিক তো আমরা একটু দেখি আসলে বাস্তবে তো এইখানে মনে করেন আমরা একটা বক্সের মতো নিলাম এটি হচ্ছে বইয়ের মতোই আর কি তো প্রথমে দেখি বাহু কয়টা এখানে বাহু হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এখানে আছে কটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তারপরে এটা হচ্ছে নয় এটি হচ্ছে দশ এটি হচ্ছে এগারো এটি হচ্ছে বারো জি হ্যাঁ এই চিত্রের বাহু হচ্ছে বারোটি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখব যে আসলে কোন কয়টা তাহলে দেখেন আমরা এই রকম যদি একটা কোনা ধরি তাহলে এই রকম কোনায় কয়টা আছে এক এই যে আমরা একটু অন্য কালার দিই কোনাগুলোর জন্য এই যে এই একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা চারটা কোনা এখানে পাঁচটা ছয়টা সাতটা এই আটটা কোন অর্থাৎ একটি কোনায় কয়টা কোন আছে সেটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা টোটাল আট কোনায় কয়টা আছে তাকে আমরা আট দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব তাহলে দেখেন এই যে প্রথম এক নম্বর কর্নারে কয়টা কোন আমরা একটু দেখি এই একটা কোন খুব ভালো করে খেয়াল করবেন এই একটা কোন এবার আমরা লাল একটা দিলাম এই যে আর একটা কোন তাহলে কয়টা হলো দুইটা আর আমরা এই যে এই কালারের একটা দিলাম এই যে বড় একটা কোন ঠিক আছে এই যে তাহলে এখানে টোটাল কোন হলো কয়টা তিনটা কোন তাহলে আটটা কোনায় কয়টা কোন থাকবে তিনটা চব্বিশটি আশা করি বুঝতে পেরেন চব্বিশটি কোন আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে তল তল হচ্ছে দেখেন আমরা সহজে যদি আমরা এই চিত্রটা দেখি এটা পাওয়ার ব্যাঙ্ক তাহলে এ একটা তল এ একটা তল দুইটা এ একটা এ একটা দিয়ে স্যার এ একটা এ একটা তাহলে কত ছয় অর্থাৎ একটা ইটের যে কয়টা তল একটা বই সেই কয়টা তল আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার আমরা আমাদের যেটা দেওয়া আছে সেটা বের করতে হবে দ্বিতীয় চিত্রে নাম কি এর নাম হচ্ছে একটা কাগজ আমরা বললাম কাগজ এর বাহু কয়টা এর বাহু আছে দেখেন এই একটা আর এ একটা দুইটা এ একটা তিনটা এ একটা চারটা অর্থাৎ এই একটা দুইটা তিনটা এ হচ্ছে চারটা বাহু অর্থাৎ বাহু হচ্ছে চারটা কোন কয়টা কোন হচ্ছে এ একটা দুইটা তিনটা চারটা কোন ও চারটা উপরে নিচে সামনে পিছনে নাই এই এর তল হচ্ছে একটি এবং এইটার নাম হচ্ছে আয়তক্ষেত্র আশা করি বুঝতে পেরেছেন এটি কয়মাত্রিক যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে এই জন্য এটি হচ্ছে দ্বিমাত্রিক আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার হচ্ছে ম্যাথ বক্স বা ফায়ারফক্স বা দিয়াসলাই যেটাই বলেন আমরা দিয়াসলাই লিখলাম এই দিয়াসলাই লিখলাম এর বাহু আর বইয়ের বাহু একই এইটা আর এই যে বই এটা হচ্ছে একই কারণ এটা বইয়েরটা তো আমরা বন্দনা করে দিয়েছি এই জন্য এটা দিচ্ছি না জাস্ট দেখে দেখে লিখছি বাহু হচ্ছে বারোটি পোন হচ্ছে চব্বিশটি তল হচ্ছে ছয়টি চিত্রটির নাম হচ্ছে আয় ঘনবস্তু এটি হচ্ছে ত্রিমাত্রিক এরপরে ছবিটি হচ্ছে স্কেল এইটা আর আয়তাকার কাগজটা কাগজটা যেটা দেখছিলাম এটা একই তার মানে এর নাম হচ্ছে স্কেল এর বাহু হচ্ছে চারটা কোন হচ্ছে চারটা তল হচ্ছে একটা আর জ্যামিতিক নাম হচ্ছে আয়তাকার আয়তক্ষেত্র আর দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক দ্বিমাত্রিক কারণ কি দৈর্ঘ্য আর প্রস্থ আছে অর্থাৎ এই আমরা যদি একটু আগাই যাই তাহলে এই যে কাগজেরটা আর হচ্ছে আমাদের এইটা হচ্ছে একই আশা করি সবাই বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাদের একই কাগজ আর যা যা আছে তাই এইবার হচ্ছে এটা হচ্ছে একটা ক্যান এইটা নিয়ে যত গন্ডগোল হচ্ছে অনেকেই বলছে একটা বাহু অনেকেই বলছে বাহু নাই অনেকেই বলছে দুইটা বাহু তো আমরা একটু দেখি আসলে কি যেহেতু বস্তুটি গোলাকার গোলাকার বস্তুর কোনো বাহু থাকে না মানে বোতলের চারি সাইডে কোনো বাহু আছে নাই কিন্তু অনেকেই বলছে দুইটা সেটা তাদের চিন্তা ভাবনা তো এটার নাম আমরা ক্যান দিলাম এর কোনো বাহু নেই বাহু যেহেতু নাই কোন ও থাকবে না এবং তল হচ্ছে তিনটা কারণ কি দেখেন এই যে উপরে একটা তল আর নিচে একটা তল আর হচ্ছে এই বাঁকানো একটা তল তাহলে তিনটা তল আর এর নাম হচ্ছে কি এটির নাম হচ্ছে বেদনাকার বা সিলিন্ডার আর এটি হচ্ছে ত্রিমাত্রিক আশা করি বুঝতে পেরেছেন এরপরে আছে একটা ছবির ফ্রেম বা ছবি আমরা বলতে পারি এর হচ্ছে বাহু হচ্ছে ওই স্কেলের মতোই কোনো স্কেলের মতোই তল ও স্কেলের মতোই শুধু আকৃতির ক্ষেত্রে একটু ভিন্ন এটি হচ্ছে বর্গক্ষেত্র বা বর্গাকার এটা হচ্ছে বর্গক্ষেত্র এবং মাত্রা হচ্ছে দুই এরপরে হচ্ছে একটি ফুটবলের ছবি দেওয়া আছে ফুটবল এটা হচ্ছে ফুটবল এর কোনো বাহু নেই এর কোনো কোন নেই এর তল আছে একটি সেটি হচ্ছে বক্রতল এবং এটি হচ্ছে গোলক এবং এটি হচ্ছে ত্রিমাত্রিক আশা করি বুঝতে পেরেছেন পঁচিশ নম্বরের যে শখটা আমরা দিয়েছি সেটা আপনার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ